সংসার জীবনের পাশাপাশি অনেকের ইচ্ছা থাকে যে আমি একটা কর্ম করব, আর সেই কর্মটা যদি তার তৃপ্তি মতো না হয় সে জীবনেও সুখী হতে পারে না। আসসালামু আলাইকুম, আমি সোনালি বেলাগ্র থেকে বলছি। এটা আমার নতুন চ্যানেল, তো আমি প্রতিদিনের মতো আজকেও আমার খামার বাড়িতে এসেছি। আমি এসেই আমার বাচ্চারা কেমন আছে, আমার গাছগুলো, সবজি গাছগুলো লাগানো হয়েছে সেগুলো দেখাশোনা করছি। আর এদিকে দেখুন, পুকুরেতে অনেকগুলো লোক গোসল করছে, তারপর ওখান থেকে আমি আমার গরুগুলোর দিকে একটু নজর দিই এবং ওদের দোয়ার টাইম হলে ওদের থেকে দুধ নিয়ে নিই। বেলা ওর মায়ের সাথে অনেক দুষ্টমি করে, আর এটা আমাদের উল্টনি, ওর আল্লাহ প্রদত্ত। আমি ওর নিচে বালতি রাখলে অটোমেটিকলি ওর দুধ বালতিতে পড়ে, এটা দেখে অনেকেই অবাক হবার কথা। অবাক হবার কিছু নেই, এটা আল্লাহ প্রদত্ত। সবাই ভিডিওটা দেখলে মাশাআল্লাহ বলবেন, কারণ এদেরকেই নিয়ে আমি বেঁচে আছি, ভালো আছি এবং ভবিষ্যতে ভালো থাকতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন, বেলামণির পাশেই থাকবেন। এই তো বেলা দুষ্টমি করছে আমার সাথে, ওকে আদর দিলে ও উল্টো আদর দেয় আমাকে, ওকে না দেখলে আমি শান্তি পাই না। ও খুব আদর প্রিয় একটা বাবু, ও আর মায়ের সাথেও দুষ্টমি করে, আর আমি গেলে আমার সাথেও ও দুষ্টমি করে। মায়ের খাবারের সাথে ও খাবার শিখছে আস্তে আস্তে। আশা রাখি ও অনেক বড় হবে, মায়ের মতো ও একদিন মা হবে ইনশাল্লাহ। তো আমার কাজ শেষের দিকে